আগামী মাসের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হবে। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে শ্রীলঙ্কার কাপ্তান থাকবে অলরাউন্ডার ওয়ানিন্দ হাসারাঙ্গা। সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন চারিত আসালাঙ্কা। বিশ্বকাপ দলে আছেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসও। তিনি 2014 সালে শ্রীলঙ্কার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। এছাড়া হাসারাঙ্গাকে সহায়তা করতে দলে আরও আছেন সাবেক দুই অধিনায়ক দাসুন সানাকা ও কুশাল মেন্ডিস। এছাড়া দলে জায়গা হয়েছে বর্তমান টেস্ট অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভারও। টি টোয়েন্টি বিশ্বকাপের ডি গ্রুপে শ্রীলঙ্কার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল। 3 জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে শ্রীলঙ্কা। এরপর জুন মাসের 8 তারিখ ডালাসে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। ডঙ্কানরা গ্রুপ পর্যায়ের তাদের শেষ দুটি ম্যাচ খেলবে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। যে দুটি ম্যাচের প্রথমটি হবে 12 জুন ফ্লোরিডাতে এবং দ্বিতীয়টি হবে 17 জুন সেন্ট লুসিয়াতে। তবে এই স্কোয়াড দেখে যেমনটা বোঝা যাচ্ছে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ হতে পারে ঠিক এমনটি। পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস, এরপরে নামবেন কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারা বিক্রমা, চারিত আসালাঙ্কা এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস। এই 6 জনের পরে ব্যাট করতে দেখা যেতে পারে 2 জন স্পিনারকে, আর তারা হচ্ছেন কাপ্তান হাসারাঙ্গা এবং মহেশ থিকসানা। প্লেয়িং ইলেভেনের বাকি 3টি জায়গা যাবে পেসারদের দখলে, আর সেখানে দুষ্মন্ত চামিরার জায়গা পাকা হলেও বাকি 2টি জায়গা নিয়ে ভালো লড়াই করতে হবে থুসারা, মাথুসা পাথেরানা এবং দিলশান মাদুশাঙ্কার। চলুন এক নজরে দেখে নেই এই ওয়ার্ল্ড কাপের জন্য শ্রীলঙ্কার পুরো দল। ওয়ানিন্দ হাসারাঙ্গা অধিনায়ক, চারিত আসালাঙ্কা সহ অধিনায়ক, সাদিরা সামারা বিক্রমা, কুশাল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ডাসুন সানাকা, ধনঞ্জয় ডি সিলভা, মহেশ থিকসানা, দুনিত ওয়েলালাগে, দুষ্মান্থা চামিরা, মাথিসা পাথিরানা, নুয়ান থুসারা, দিলশান মাদুশাঙ্কা। এছাড়াও রিজার্ভ হিসেবে থাকবেন আসিথা ফার্নান্ডো, ভিজয় কান্ত ভিয়াসকান্ত, ভানুকা রাজাপাকসা, জানিস লিয়ানাগে। আর এই দলটি নিয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। তবে আপনার কি মনে হয়, বাংলাদেশ কি পারবে এই দলটিকে হারাতে? জানান আপনার যে কোনো মন্তব্য নিচের কমেন্ট সেকশনে। আজকের মতো এটুকুই। খবর টিভির সাথে থাকতে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং আমাদের ভিডিওগুলিকে শেয়ার করুন। ধন্যবাদ।